কলাল বদলাম ঘোড়াং মুক্ত কেশী চতুর্ভুজাং দি মাদার ডিভাইন গডেস কালি অবতারিণী Sri Ramakrishna was blessed with the constant vision of his divine mother. He commuted with her like mother and son. The pond in which the Devi's pork utensils are washed. Panchabhuti, the hallowed sanctum of meditation and revelation, Sri Ramakrishna sprinkled the holy dust of Vrindavan under this Panchabhuti. Under the peaceful shades of Panchavati, Sri Ramakrishna meditated in this Shadhan Kuti. In her most blissful form. The great place of pilgrimage has attracted great personalities through Sri Ramakrishna, the greatest being Swami Vivekananda. Located near the mandir, Sri Ramakrishna meditated in the religion of Islam for 3 days continuously. These are the ruins of that masjid. Rani Rashmunir Pratishthito Dakshineshwar Kalibari Shokalbela Sri Ramakrishna Dev Pai Pai Hete Ghure Berachhen পঞ্চবটির দিকে গিয়ে দেখছেন কে একজন আসন পেতে মগ্ন হয়ে বসে আছে। শ্রী রামকৃষ্ণদেব তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কে গা? রাসমণির কালীবাড়ির এই পঞ্চবটিতে কিছুদিন দেখছি তোমাকে আসন বিছিয়ে রয়েছ, নিজের মনে রয়েছ, আগে তো তোমায় কখনো দেখিনি এখানে, তুমি কে? আগা, আমার নাম গোবিন্দ রায়, আমি জাতিতে ক্ষত্রিয়। কিছুকাল থেকে আমি ধর্মান্বেষণে প্রবৃত্ত হয়ে বহু ধর্ম সম্বন্ধীয় আলোচনা করে নানা সম্প্রদায়ের সাথে মিলিত হয়ে সবশেষে ইসলাম ধর্মের উদার মতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করেছি। আমার আরবি ফার্সি ভাষায় ব্যুৎপত্তি আছে, আর এই ইসলাম ধর্মে দীক্ষা নেওয়ার পরস্তক কোরআন পাঠ আর কোরআনে যে সব সাধন ভজনের কথা যে প্রণালী লেখা আছে আমি সেগুলো চর্চা করছি। ইসলামের সুফি সম্প্রদায়ের যে ঈশ্বরের প্রতি প্রেম তার উপাসনা করা আমার ভীষণ ভালো লাগে, আমার হৃদয় জুড়ে আছে। আর এই সুফি সম্প্রদায়ের দরবেশদের মতো আমার ভাব সাধনে সারা দিন রাত্রি কেটে যায়। আর রানী রাসমণির এই কালীবাটিতে হিন্দু সাধুদের মতো মুসলমান ফকিরদেরও সমাদর করা হয়, আর জাতি ধর্ম নির্বিশেষে সব সম্প্রদায়ের ত্যাগী লোকদের একভাবে সমভাবে আতিথ্য দেখানো হয়। ভিক্ষে করতে এখানে ওখানে ঘুরতে হয় না, তাই ঈশ্বর চিন্তায় অনেক সময় পাওয়া যায়, তাই এখানে আসন পেতেছি আনন্দে ঈশ্বরের
সাধনা করব বলে। নমস্কার, মধুশ্রী শ্রীনন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মধুশ্রী, আপনাদের সাথে আছি। মধুশ্রী শ্রীনন্দু ইউটিউব চ্যানেল এমন একটি সদর্থক চ্যানেল যা চেষ্টা করে সমাজে সদর্থক কিছু বার্তা ছড়িয়ে দিতে। গোবিন্দ রায়ের সাথে আলাপ করে শ্রীরামকৃষ্ণের খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আবার গোবিন্দের সাথে পঞ্চবটিতে দেখা করে শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো তোমার সরল বিশ্বাস আর প্রেম আমাকে মুগ্ধ করেছে। জানো গোবিন্দ, আমি একটা কথা ভাবছিলাম। কাল সারাদিন ভেবেছি যে এই যে ইসলাম ধর্ম, তার সম্বন্ধে যে তোমার কাছে শুনলাম, এও তো ঈশ্বর লাভের একটা পথ। অনন্ত লীলাময়ী আমার মা, এ পথ দিয়েও তো কত লোককে তাঁর শ্রীপাদ ও পদ্ম লাভে ধন্য করছেন। জানো আমার একটা কথা মনে উঠছে, এই পথ দিয়ে মা তাঁর আশ্রিতদের কীভাবে কৃতার্থ করেন তা দেখবার জন্য আমার খুব ইচ্ছে করছে। আমার মনে একটা ইচ্ছে হয়েছে, তোমার কাছে দীক্ষা নিয়ে তোমার মতোই ভাব সাধনে নিজেকে নিযুক্ত করে আমি দেখতে চাই যে এ পথ দিয়েও মানুষ কেমন করে মায়ের শ্রীপাদ ও পদ্ম লাভ করে, ঈশ্বর লাভ করে। শ্রীরামকৃষ্ণের যেমন চিন্তা তেমনি কাজ। শ্রীরামকৃষ্ণ গোবিন্দ রায়ের কাছ থেকে ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করে ইসলাম ধর্ম সাধন করতে প্রবৃত্ত হলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, ওই সময় আল্লাহ মন্ত্র জপ করতাম, মুসলমানদের মতো কাছা খুলে কাপড় পরতাম, ত্রিসন্ধ্যা নামাজ পড়তাম, আর হিন্দু ভাব মন থেকে এককালে একেবারে লুপ্ত হওয়ায় হিন্দু দেবদেবীকে প্রণাম দূরে থাক দর্শন পর্যন্ত করতে প্রবৃত্তি হতো না। আর এইভাবে মাত্র তিন দিন অতিবাহিত হওয়ার পর ওই মতের সাধন ফল সম্মুখ আমার হস্তগত হয়েছিল। ইসলাম ধর্ম সাধনের সময়, শ্রীরামকৃষ্ণ বলছেন, ইসলাম ধর্ম সাধনের সময় প্রথমে এক দীর্ঘ দাড়ি সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষের দিব্য দর্শন লাভ করেছিলাম। তারপরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধিপূর্বক তুরীয় নির্গুণ ব্রহ্মে আমার মন লীন হয়ে গেছিল। লীলা প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের লেখক স্বামী শারদানন্দজি লিখছেন, শ্রীরামকৃষ্ণের ভাগ্নের হৃদয়, এই হৃদয়রাম মুখোপাধ্যায় তখন শ্রীরামকৃষ্ণের সাথে থাকতেন, তার সেবা করতেন। সেই হৃদয়রাম মুখোপাধ্যায় শ্রীরামকৃষ্ণের ভাগ্নে বলতেন, মুসলমান ধর্ম সাধনের সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মুসলমানদের প্রিয় খাদ্যগুলো এমনকি গোমাংস পর্যন্ত খেতে ইচ্ছে প্রকাশ করেছিলেন। মথুরামোহন অনেক অনুরোধ করে তাকে ওই কর্ম থেকে নিরস্ত করেছিলেন। বালক স্বভাব শ্রীরামকৃষ্ণের এইরকম ইচ্ছে অন্তত আংশিক পূর্ণ না করলে শ্রীরামকৃষ্ণ কখনো নিরস্ত হবেন না ভেবে মথুর ওই সময় একজন মুসলমান পাচক এনে এক ব্রাহ্মণ পাচককে রেখেছিলেন। সেই মুসলমান পাচক ব্রাহ্মণ পাচককে দেখিয়ে দিতেন যে
মুসলমানরা কীভাবে রান্না করেন সেইভাবে রান্না করে ঠাকুরকে খেতে দিতে হতো। আসলে শ্রীরামকৃষ্ণ এমন একজন যে কাজটি তিনি করেছেন একদম 100% পারফেকশন নিয়ে। হৃদয়রাম আরও বলতেন, মুসলমান ধর্ম সাধনের সময় শ্রীরামকৃষ্ণদেব তাঁর অত যে প্রিয় মা কালীর মন্দির তার ভেতর একবারও যাননি। অত যে প্রিয় মা যাকে ছেড়ে মা কালীকে ভবতারিণীকে ছেড়ে এক মিনিট থাকতে পারতেন না তিনি, কিন্তু এই সময় মুসলমান ধর্ম সাধনের সময় একটি বারের জন্যেও ভবতারিণীকে দর্শন করতে যাননি। আর এই কালীবাড়ির বাইরে মথুরামোহনের কুঠিতে তখন বাস করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। এই যে গোবিন্দ রায়ের কাছ থেকে ইসলাম ধর্মে দীক্ষা নেওয়া, তার আগেই কিন্তু অদ্বৈত বিজ্ঞানে শ্রী শ্রীরামকৃষ্ণদেবের মন প্রতিষ্ঠিত হয়ে গেছিল। আর এই অদ্বৈত ভাবভূমিতে প্রতিষ্ঠিত হয়ে ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের আর একটা বিষয়ের উপলব্ধি হয়েছিল। তিনি বুঝেছিলেন অদ্বৈতভাবে সুপ্রতিষ্ঠিত হওয়াই সব সাধন ভজনের চরম উদ্দেশ্য। কারণ ভারতের যে প্রধান প্রধান প্রচলিত ধর্ম সম্প্রদায় আছে তাদের যে প্রত্যেকটা ধর্ম সম্প্রদায়ই এই মত অবলম্বনে সাধন করে সাধককে এই অদ্বৈত ভূমির দিকে অগ্রসর করে দেয়। শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য যখন শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যরা যখন বলতেন অদ্বৈতভাব কী, শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ওটা শেষ কথা রে, শেষ কথা, ঈশ্বর প্রেমের চরম পরিণতিতে সর্বশেষে তা সাধক জীবনে এসে পৌঁছয়। জানবি সকল মতের ওটা শেষ কথা, যত মত তত পথ। আচ্ছা, সত্যি তো অদ্বৈত ভাবটা কি? আসুন আমরা সর্বপ্রিয়ানন্দজি মহারাজের কাছ থেকে একটু শুনে নিই। জ্ঞানযোগ, জ্ঞানযোগ প্রত্যেক বেদান্তের ধারাতেই আছে, কিন্তু অদ্বৈত বেদান্ততে প্রাধান্য হচ্ছে জ্ঞানযোগের। এইটি আমার বিশেষ করে খুব ভালো লাগে। আমার ছোটবেলাও খুব ভালো লাগতো শুনতে সেই দিলীপ কুমার রায়ের গলাতে ওই চিদানন্দ রূপ শিবহম শঙ্করাচার্যের নির্বাণ শতকম। প্রথম কথা এই এইটা যে আমাদের আসল সত্তা হচ্ছে দিব্য, দ্যাট উই আর ডিভাইন। আমি কে যে আমি শরীর নই, মন নই, আমি চৈতন্য, আমি দ্রষ্টা চৈতন্য, এই ব্যাপারটাই আমার খুব ভালো লাগতো ছোটবেলায় পড়তে আর শুনতে এই গান থেকে, চিদানন্দ রূপ শিবহম। আর বেদান্তের আরেকটা দিক আমার খুব ভালো লাগতো, যে একত্বের দিকটা, যে আমরা সবাই মনে হচ্ছে আমরা অনেকে এখানে যেমন বলছে 170-এর উপরে লোক আছে, ঠিকই এতজন আমরা, কিন্তু বেদান্ত বলছে একটা গভীর স্তরে সূক্ষ্ম স্তরে গেলে দেখা যাবে আমরা সবাই এক। এটা কোনো রেটরিক নয়, এটা কোনো একটা একটা কোনো স্লোগান নয় যে আমরা সবাই এক, অ্যাকচুয়ালি এক। ফিজিক্যালি আমরা এক নই, মানসিক দিক থেকে আমরা এক নই, সবাই অনেক বিভিন্ন, আমাদের অনেক রকম পার্সোনালিটি আছে, কিন্তু শরীর মনের পারে চৈতন্য, আমাদের চৈতন্য বলবো না, আমরাই চৈতন্য। আর সেই চৈতন্য কিন্তু এক, চৈতন্য কনসিয়াসনেস সেটা এক। আর এই জিনিসটা যেটা বোঝা যায় এবং ধরা যায়, অভিজ্ঞতা করা যায়, অনুভব করা যায়, আর খুব একটা শক্তও নয়, যে এই সব জিনিসগুলো আমরা যখন পড়তাম আর শুনতাম আমার খুব ভালো লাগতো। তো অদ্বৈত বেদান্তের একটা বিশেষ, আমার বলবো আমার কাছে একটা বিশেষ স্থান আছে। অদ্বৈত বেদান্ত বলে যে স্বামী বিবেকানন্দের কথাতে দুটি দুটি দিক, দ্য ডিভিনিটি অফ দ্য হিউম্যান সোল অ্যান্ড দ্য ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স,
যে আমরা শরীর নই, মন নই, আমরা সেই সচ্চিদানন্দ সাক্ষী স্বরূপ এবং দ্য ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স, আমরা সবাই এক। এই ওয়াননেস থেকে অনেক কিছু আসে, যেমন এথিক্স, যে আমি ভালো কেন হব, আমি সত্যবাদী কেন হব, আমি নন ভায়োলেন্ট কেন হব, আমি মানুষের সেবা করব কেন, আমি শুধু আমি আর আমার নিয়ে মেতে থাকতে পারি, যে না আমি আমি আর আমার মানে এই ছোট শরীর একটা ব্যক্তিত্ব এটা নিয়ে মেতে থাকলে হবে কি, আমি একটা অদ্বৈত বেদান্তের দৃষ্টিতে আমি ভ্রমে আছি, আমি একটা আই এম লিভিং ইন আ ফলস কনস্ট্রাক্ট অফ মাই ওন। যোগে বললাম এটা পুজো, এটা ঈশ্বরের পুজো, কি করে ঈশ্বরের পুজো হতো, এটা মানুষ, একটা রোগীকে মেডিসিন দিলাম, সে তো রোগী মানুষ, মেডিসিন দিচ্ছি, এর থেকে আর ঈশ্বর এইসব বলা কি দরকার। কিন্তু আমি যদি সেই এক চেতন তার মধ্যেই সেই রোগী দেখা দিচ্ছে, তাহলে কিন্তু সেই চেতন সে তো ঈশ্বর, তো সে তিনিই রোগী রূপে দেখা দিচ্ছেন, তিনিই যে বুভুক্ষ মানুষ তার রূপে সেই রূপে দেখা দিচ্ছেন, যে বন্যা পীড়িত মানুষ সেই রূপে দেখা দিচ্ছেন, যে যে দুঃখে ডুবে আছে, কষ্টে আছে সে মানুষ, সেই কিন্তু সেই একই চৈতন্য এই রূপে দেখা দিচ্ছেন। তাকে সাহায্য করা, তার সেবা করা, সাহায্য নয় সেবা করা, এটা কিন্তু আমার সেই চৈতন্যেরই আরাধনা হয়ে যাচ্ছে, ঈশ্বরেরই আরাধনা হয়ে যাচ্ছে, শিবজ্ঞানে জীব সেবা হয়ে যাচ্ছে। এই অদ্বৈত বেদান্তের ওপরই ভিত্তি করা শিবজ্ঞানে জীব সেবা, এই অদ্বৈত বেদান্তের ওপরই ভিত্তি করা ঠাকুরের এবং স্বামীজির সর্বধর্ম সমন্বয়। যে যারা অদ্বৈততে বিশ্বাস করেও না, কিন্তু তারা কে দ্বৈতবাদী, কেউ হিন্দু মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বিভিন্ন ইহুদি, বিভিন্ন ধর্মের মানুষ নিজের একে অপরের সঙ্গে লড়াই করছে, কোনো দরকার নেই, যেহেতু অদ্বৈত বেদান্ত দেখায় এক তত্ত্ব, সেটাই এত রূপে দেখা দিচ্ছে। লড়াই কিসের জন্য, কার সঙ্গে কে লড়াই করবে, কার জন্য? যে আমার দেবতা তোমার দেবতা, এই কথাটাই আমূল ভুল। দেবতা তো দুটো হয় না, একটাই হয়, সব ধর্মেরই শিক্ষা সেটা। আর এখানে অদ্বৈত বেদান্তের এক পা এগিয়ে গিয়ে বলছেন, সেই দেবতা বাইরে নেই, সেটা তোমার ভেতরে আছে, সবাইকার মধ্যে আছে এবং তোমার ভেতরে আছে, এবং তুমি সেটা, তোমার দেবতা তুমি এক জিনিস, ইউ রিয়েল নেচার, নট অ্যাজ দিস পার্সন। অফকোর্স ভগবান আর এই ছোট পার্সোনালিটি কখনো এক হতে পারেন না, কিন্তু এই ছোট পার্সোনালিটি শেষ পর্যন্ত ছোট পার্সোনালিটি নয়, এটা এক অনন্ত অস্তিত্ব, চৈতন্য এবং আনন্দ, সচ্চিদানন্দ, সেইখানে ঈশ্বর আর জীব এক হয়ে যায়। জানেন, এই কঠিন অদ্বৈত ভাবের ব্যাপারে শ্রীমা সারদা দেবীর মতো সহজ করে বোধ হয় কেউ বলতে পারেনি। শ্রীমা সারদা দেবী বলতেন, কেউ পর নয় জগৎ তোমার, সবাইকে বেশ ভালো। ঈশ্বর লাভকে যারা মানব জীবনের উদ্দেশ্য বলে যেসব সম্প্রদায় শিক্ষা প্রদান করে, সেই সব সম্প্রদায়ের ওপর তার অপূর্ব সহানুভূতি হয়েছিল। আর তার যে এই রকম উদারতা আর সহানুভূতি, যে তার একান্ত নিজস্ব সম্পত্তি, আর তার আগে কোনো সাধক যে তার ন্যায় তার মতো এই উদারতা পূর্ণভাবে লাভ করতে সমর্থ হননি, এ কথা কিন্তু তিনি প্রথমে বোঝেননি। দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আর প্রসিদ্ধ তীর্থস্থানগুলোতে নানা সম্প্রদায়ের বহু প্রবীণ সাধকদের সাথে মিলিত হবার পর তার এই কথা উপলব্ধি হয়েছিল, যে তার মতো এত উদারতা আগে বোধহয় লোকেরা দেখেনি। এটা সম্পূর্ণ তার নিজের সম্পত্তি, যার জন্যে তিনি ধর্মের কখনো একদেশী ভাব অন্য কারোর মধ্যে দেখলে ভীষণ দুঃখ পেতেন। আর এই রকম হীন বুদ্ধি দূর করার জন্যে সর্বতোভাবে সচেষ্ট হতেন। বেদান্ত সাধনায় সিদ্ধি লাভ করে ঠাকুরের মন যে অন্যান্য ধর্ম সম্প্রদায়ের প্রতি কতটা সহানুভূতি সম্পন্ন হয়েছিল তা এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি। একমাত্র বেদান্ত বিজ্ঞানে বিশ্বাসী হই ভারতের হিন্দু মুসলমান পরস্পর সহানুভূতি সম্পন্ন আর ভাতৃভাবে নিবদ্ধ হতে পারে, একথাও তিনি হৃদয়ঙ্গম করেছিলেন।
শ্রীরামকৃষ্ণদেব বলতেন, হিন্দু ও মুসলমানের মধ্যে যেন একটা পর্বত ব্যবধান রয়েছে, পরস্পরের চিন্তা প্রণালী, ধর্মবিশ্বাস, কার্যকলাপ এত কাল একসাথে বাস করেও পরস্পরের নিকট, পরস্পরের কাছে সম্পূর্ণ দুর্বোধ্য হয়ে রয়েছে। ওই পাহাড় যে একদিন অন্তর্হিত হবে আর হিন্দু মুসলমান উভয়ে প্রেমে পরস্পরকে আলিঙ্গন করবে, যুগাবতার ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের মুসলমান ধর্ম সাধন কি তারই সূচনা করে গেল? তাহলে একটা কথা বেশ পরিষ্কার হয়ে গেল না আমাদের কাছে, যে অদ্বৈত বা একত্ব ভাব যদি থাকে তাহলে কখনো আমরা বলতে পারবো না যে তোমাদের পূজোটা করতে দেওয়া যাবে না, বা তোমাদের কাঁসর ঘণ্টা বাজলে আমাদের খুব অসুবিধা হবে।